সময়ে অসময়ে সব সময়ে যানজটের কারণে রাজধানী ঢাকার বিমানবন্দর থেকে পোস্তগোলা পর্যন্ত এই একটি রাস্তায় প্রতি মাসে ক্ষতি 227 কোটি টাকা, আর এর সামাজিক এবং পরিবেশগত প্রভাবও উদ্বেগজনক। এমন তথ্য উঠে এসেছে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডির একটি গবেষণায়। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে ঢাকার যানজটের উপর করা গবেষণাপত্র প্রকাশ করা হয়, যাতে ট্রাফিক ব্যবস্থাপনার সাথে জড়িত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার বিষয়টিও উঠে আসে। গায়ে গায়ে বোনা ইট কাঠের ভবন, ছোট বড় রাস্তা, পাখির চোখে দেখতেই তো রাজধানী ঢাকা। এই শহরের সমস্যা বলে শেষ করার নয়, তবে যে সমস্যা সকাল বিকাল এমনকি শুক্র শনি নিত্যদিনই ভোগায় এই শহরের বাসিন্দাদের, তা যানজট, যে যন্ত্রণা রোজ হাড়ে স্পর্শ করে নগরবাসীর। রাজধানীবাসীর এই কষ্টের তথ্যভিত্তিক রূপ তুলে ধরার জন্যই ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডির এই আয়োজন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকার 774 জনের ওপর চালানো ওই গবেষণায় উঠে আসে আর্থিক ক্ষতির কথা, যেখানে ঢাকার বিমানবন্দর থেকে পোস্তগোলা পর্যন্ত এই একটি সড়কেই যার পরিমাণ নির্ণয় করা হয়েছে মাসে 227 কোটি টাকা। শুধু তাই নয়, এর সামাজিক ও পরিবেশগত যে ক্ষতি তার হিসাবকে উদ্বেগজনক বলছে সংস্থাটি। ইয়ারলি হিসাবে যেটা 27,000 কোটি টাকার উপরে, এই সংখ্যাটা অত্যন্ত কনজারভেটিভ। আমরা এখানে যেটি হিসাব করেছি সেটি হলো পার আওয়ার তার ইকোনমিক লস, এবং সেটিও আমরা কনজারভেটিভ হিসাবে করার চেষ্টা করেছি। আপনি যদি একটি রুটে ওই রুটে একবার চলাচল করেন, আপনার যে আর্থিক লস হবে সেটি প্রায় 53 টাকা। নানা সংস্থার সমন্বয়হীনতার বিষয়টি উঠে আসে ওই গবেষণায়। ঢাকা সিভিয়ার ট্রাফিক কনজেশনস can be reduced significantly at low cost by improving governance and strengthening institutions responsible for traffic management and enforcement. এসব সমস্যা সমাধানে শুধু যানবাহন নয়, ট্রাফিক ব্যবস্থাপনায় পথচারীদের প্রাধান্য দেওয়ার তাগিদ দিলেন বিশ্লেষকরা। কেননা শতকরা 37% মানুষই কর্মস্থলে যান পায়ে হেঁটে। গভর্নেন্স ইস্যুটা এটা খুব জরুরি। মুশকিল হলো কি, দেখেন এই যে রাজুক যারা শহর ব্যবস্থা করে তাদের নিজস্ব প্ল্যানারও নাই। ফুটপাথগুলি বাড়ানো নির্লক্ষ্যই করা যেতে পারে, ট্রাফিক কনজেশন তো আসে, তার একটু বাড়বে, কিন্তু যারা পথচারীদের সমান গুরুত্ব দিয়ে ট্রাফিকের এই যে ফুটপাথগুলোর এটার মানে আয়তন বা সাইজ এটা নির্ধারণ করা উচিত। 2004 সালে ঢাকার এই সড়কগুলো দিয়ে যে সকল যানবাহন চলাচল করত তা প্রতি ঘন্টায় কমপক্ষে 21 কিলোমিটার যেতে পারত। 2015 সালে এসে তা কমে ঠেকেছে মাত্র 7 কিলোমিটারে। কিন্তু মাঝের এক বছরে যানজট নিরসনের জন্য একাধিক বড় বড় উড়াল সড়ক উঠেছে, কিন্তু যানজট কমেনি। তাই সংশ্লিষ্টরা বলছেন এই শহরের ব্যবস্থাপনা নিরবিচ্ছিন্ন করার জন্য যে সকল সংস্থা রয়েছে তাদের সুষ্ঠু সমন্বয় হচ্ছে এখন সবচেয়ে বেশি জরুরি এই শহরের মানুষের কষ্ট লাঘবের জন্য। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছে, এরপর থাকছে আপাতত বাড়ছে না পোশাক শ্রমিকদের বেতন, কোনো বিশৃঙ্খলা বরদাস্ত।